আসসালামু আলাইকুম। দুপুর একটার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি, আমি সামিহাতা বাস্তু। বাংলাদেশে বিশ্বাসযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচনের আহ্বান পুনর্ব্যক্ত জাতিসংঘের। বাংলাদেশের শ্রমিকদের বিরুদ্ধে দমনপীড়নে যুক্তরাষ্ট্রের উদ্বেগ। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের শারীরিক অবস্থার অবনতি। সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। চার বছর আগে মারা যাওয়া বিএনপি নেতার কারাদণ্ড। বগি লাইনচ্যুত, পাঁচ ঘন্টা ধরে রাজধানীর সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ। বিএনপি নেতা মির্জা আব্বাসের বাসায় ককটেল নিক্ষেপ। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব গ্রেফতার। আসলে রিজ ভাড়া বাসায় হাত পা এবং মুখ বাঁধা অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার। মাদারীপুরে গণপিটুনিতে নিহত এক। পল্টনের রাস্তায় পারাপারের সময় ট্রাক চাপায় যুবক নিহত। এবং অবশেষে হামাসের সঙ্গে সমঝোতা করতে রাজি হলো ইসরায়েল। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশে বিশ্বাসযোগ্য এবং অংশগ্রহণমূলক নির্বাচনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে জাতিসংঘ। বাংলাদেশে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে গত কয়েক মাস ধরে জাতিসংঘ স্পষ্ট করেই বলছে, তারা অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য এবং সব দলের অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চান। চলমান রাজনৈতিক সংকট উত্তরণে আবারও বাংলাদেশের সব পক্ষের প্রতি অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক এবং বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছে সংস্থাটি। গতকাল সোমবার নিউ ইয়র্কে নিয়মিত ব্রিফিংয়ে জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস মুখপাত্র স্টিফেন ডুজারিক সংস্থাটির এই অবস্থানের কথা আবারও তুলে ধরেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাতিসংঘের অবস্থান স্পষ্ট করে মুখপাত্র ডুজারিক জানান, তারা সকল অংশীদার সরকার এবং রাজনৈতিক দলগুলোকে আবারও আহ্বান জানাচ্ছে, এটি নির্বাচন আয়োজনের জন্য যা যা করা দরকার ঠিক তেমনটি যেন তারা করেন। বাংলাদেশে সহিংস পন্থায় শ্রমিক আন্দোলন দমন, বাংলাদেশের শ্রমিক এবং ট্রেড ইউনিয়নগুলোর বিরুদ্ধে চলমান দমনপীড়ন নিয়ে উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার রাতে ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়েছে। ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রশ্নের জবাবে ম্যাথিউ মিলার জানান, গত সপ্তাহে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর দেয়া বক্তৃতা থেকে বোঝা যায়, আন্তর্জাতিকভাবে স্বীকৃত শ্রম অধিকারের সুরক্ষা এবং প্রসার যুক্তরাষ্ট্র কিভাবে বিশ্বজুড়ে সরকার, শ্রমিক, শ্রমিক সংগঠন, ট্রেড ইউনিয়ন, সুশীল সমাজ এবং প্রাইভেট সেক্টরের সঙ্গে নিজেদের সম্পৃক্ত রেখেছে। বাংলাদেশ সহ বিশ্বের অন্যান্য জায়গায় যুক্তরাষ্ট্র তার এই তৎপরতা অব্যাহত রাখবে। গ্রেফতার বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাউদ্দিন আহমেদের শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। আজ মঙ্গলবার ভোরে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে নেওয়া হয়েছে। কিছুদিন আগে কারাগারে থাকা অবস্থায় হৃদরোগে আক্রান্ত হন তিনি। এরপর তাকে হৃদরোগ ইনস্টিটিউটে নেওয়া হয়, সেখান থেকে তাকে বিএসএমএমইউতে স্থানান্তর করা হয়। এরপর সেখানেই কারাসেলে চিকিৎসাধীন ছিলেন তিনি। গ্রেফতার হওয়ার আগে তার হার্টে চারটি রিং বসানো হয়েছে। গত 3 আগস্ট আদালতে হাজিরা দিয়ে বাসায় ফেরার পথে রাজধানীর যাত্রাবাড়ী ফ্লাইওভার থেকে সালাউদ্দিন আহমেদকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। শিখা অনির্বাণের ফুল দিয়ে মহান মুক্তিযুদ্ধে শহীদ সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার ঢাকার সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে শ্রদ্ধা জানান রাজধানীর পৃথক 7 মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুর নবী খান সহ অঙ্গ সংগঠনের 140 জন নেতা কর্মীকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে আদালত। এর মধ্যে নিউ মার্কেট থানায় মামলায় মৃত বিএনপি নেতা মোহাম্মদ আবু তাহের দাইয়াকে সাজা দিয়েছে আদালত। তার বিরুদ্ধে সাজা পরোয়ানা সহ গ্রেফতারি পরোয়ানাও জারি করেছে আদালত। অথচ তিনি 4 বছর আগে নিউ মার্কেট থানার 18 নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক থাকাকালীন অবস্থায় মারা গেছেন। জানা গেছে, 4 বছর আগে নিউ মার্কেট এলাকায় মাথা ঘুরে পড়ে গেলে মাথায় রক্তক্ষরণ হয়, এতে তিনি মারা যান। মৃত ব্যক্তিকে এভাবে সাজা দেওয়ার ক্ষোভ প্রকাশ করেছে আবু তাহেরের পরিবার, ক্ষোভ প্রকাশ করেছেন তার আইনজীবীও। সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতাউল্লাহ তাকে এ কারা দণ্ডাদেশ দেন। কারাদণ্ডের পাশাপাশি মৃত তাহারকে 7,000 টাকা জরিমানার আদেশ দিয়েছে আদালত। জরিমানা অনাদায়ে আরো 3 মাসের কারাভোগের আদেশ দেওয়া হয়েছে। রংপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী রংপুর এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে। মঙ্গলবার ভোর 4:40 মিনিটের দিকে টাঙ্গাইলের ঘাড়িন্দা রেল স্টেশনের কাছে এ ঘটনা ঘটে। বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল স্টেশনের ইনচার্জ রেজাউল করিম সকালে এ তথ্য নিশ্চিত করেছেন। রেজাউল করিম বলেন, রংপুর এক্সপ্রেস ট্রেনটি ভোরে বঙ্গবন্ধুর পূর্ব রেল স্টেশনে বিরতি নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে চলে যায়।
পথিমধ্যে টাঙ্গাইল রেল স্টেশনের কাছে পৌঁছালে ট্রেনটির ইঞ্জিনের পাশে লাগেজবাহী বগিটি হঠাৎ লাইনচ্যুত হয়, ফলে ঢাকা এবং উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী মির্জা আব্বাসের বাসায় ককটেল নিক্ষেপ করা হয়েছে, যদিও তিনি কিছুদিন আগে ধরে কারাগারে রয়েছেন। মঙ্গলবার সকাল 8টার দিকে মির্জা আব্বাসের রাজধানীর শাহজাহানপুরের বাসা লক্ষ্য করে দুটি ককটেল নিক্ষেপ করা হয়েছে। মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাসের বরাতে বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার বলেন, মঙ্গলবার সকাল 8টার দিকে মোটরসাইকেলে করে দুজন আরোহী এসে মির্জা আব্বাসের রাজধানীর শাহজাহানপুরের বাসা লক্ষ্য করে পরপর দুটি ককটেল নিক্ষেপ করে। একটি ককটেল বিকট শব্দে বিস্ফোরিত হয় এবং অপর একটি ককটেল সম্পূর্ণ অবিস্ফোরিত থাকে। এ সময় পুরো বাড়ি ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মোহাম্মদ হাবিবুর রহমান হাবিবকে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকা থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তুলে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার মিরপুর পলবি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আনম ইমরান খান জানান, হাইকোর্টকে কটূক্তি এবং আদালত অবমাননার মামলায় উচ্চ আদালতের নির্দেশ সত্ত্বেও হাজির না হওয়া বিএনপির ভাইস চেয়ারম্যান এবং বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবকে রাজধানীর পলবি এলাকায় গ্রেফতার করা হয়েছে। ঢাকার আশুলিয়ায় নিজ ভাড়া বাসায় হাত পা এবং মুখ বাঁধা অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে আশুলিয়ার পলাশবাড়ি বাতানটেক আলম মিয়ার মালিকানাধীন বাড়ির একটি কক্ষ থেকে দুরুল হুদা নামে এক যুবকের লাশ উদ্ধার করে থানা পুলিশ। পরে উপস্থিত হয় র‍্যাব এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন। প্রাথমিকভাবে জানা গেছে, নিহত দুরুল হুদা চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ থানার উত্তর ফতেহপুর গ্রামের বাহের আলীর ছেলে। তিনি স্ত্রী সহ আশুলিয়ায় বসবাস করে আসছিলেন। তিনি একটি কীটনাশক কারখানার প্যাকিং ম্যান হিসেবে কাজ করতেন। তার স্ত্রী স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করেন। মাদারীপুরের শিবচরে ডাকাতি শেষে পালানোর সময় গণপিটুনিতে একজন নিহত হয়েছে। এ সময় গণপিটুনিতে আহত হয় আরো একজন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আহতকে উদ্ধার করে শিবচর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। আজ মঙ্গলবার ভোর রাতে সকালে স্থানীয়রা আরো দুজন ডাকাতকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে। ডাকাতের হামলায় একজন আহত হয়েছে। রাজধানীর পল্টন থানায় গুলিস্তান জিরো পয়েন্টের সামনে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী ট্রাক চাপায় মোহাম্মদ আকরাম হোসেন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাত 12টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গত দেড় মাস ধরে চলা যুদ্ধে প্রথমবারের মতো ফিলিস্তিনের গাজা উপত্যকায় নিয়ন্ত্রণকারী রাজনৈতিক গোষ্ঠী হামাসের সঙ্গে সমঝোতায় যেতে রাজি হয়েছে ইসরায়েল। সোমবার ইসরায়েল ভিত্তিক টেলিভিশন চ্যানেল কানের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, মূলত হামাসের হাতে থাকা জিম্মিদের মুক্ত করতেই ইসরায়েলের শাসক গোষ্ঠী এই সমঝোতায় আসতে আগ্রহী। প্রতিবেদনে আরো বলা হয়, হামাস যদি তার হাতে থাকা জিম্মিদের মুক্তি দেয় তাহলে ইসরায়েলের বিভিন্ন কারাগারে বন্দী ফিলিস্তিনিদেরও ছেড়ে দেবে মধ্যপ্রাচ্যের ইহুদি অধ্যুষিত ভূখণ্ডটির সরকার। এখন অপেক্ষা কেবল হামাসের জবাবে। আমাদের পরবর্তী বিকেল 4টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়া আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।